অধিকাংশই মানুষ মুসলিম হওয়ার পরেও মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশই মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক। সুতরাং এ ধরনের বিশ্বাস যদি কেউ পোষণ করেন তাহলে রব হিসাবে আল্লাহকে তিনি কখনোই মানতে পারেন না। জিন্দা করার মালিক কে? কি কথা বলেন, জিন্দা করার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে দেননি এই ক্ষমতা? ঈসা আলাইহিসসালাম জিন্দা করতেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। গাউস কুতুবের ক্ষমতা আল্লাহর হুকুম লাগে না, আল্লাহর হুকুম লাগে না, তাদের নিজস্ব হুকুমেই মরা মানুষকে জিন্দা করতে পারে। যদি কেউ এই বিশ্বাস করেন তাহলে তিনি রব হিসাবে আল্লাহকে কোনোভাবে মানতে পারেন না। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم الذي خلق السماوات والأرضين وخلق الإنسان من سلالة من طين وفتح أبواب بركات من السماء والأرضين إنه هو الرزاق ذو القوة المتين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده وتركنا على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. أهل حديث আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আনাস কানাস থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম বন্ধুগণ, যাবতীয় প্রশংসা রব্বুল আলামিনের জন্য। অতঃপর মাজলুম দিশেহারা নির্যাতিত নিপীড়িত উপেক্ষিত মানুষের হেদায়তের দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক লাখ কোটি দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আজকে তাওহীদ ও ওহার প্রকারভেদ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত বিষয়টি যেহেতু অত্যন্ত সেন্সিটিভ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব একটু কথাবার্তা কম বলার জন্য এবং নড়াচড়া কম বলার কম করার জন্য। কি একমত আছেন না ইনশাআল্লাহ? তাওহীদ আসলে কি জিনিস? তাওহীদ হচ্ছে সকল সৃষ্টির সৃষ্টিকর্তা, লালন পালনকারী, পরিচালনাকারী হিসাবে একমাত্র আল্লাহকে এককভাবে মেনে নিয়ে পবিত্র কোরআন এবং সহি সুন্নায় বর্ণিত আল্লাহর বিবরণ, নাম এবং বিবরণ যেভাবে এসেছে হুবহু সেইভাবে বিশ্বাস করার পর যাবতীয় প্রকার ইবাদত শুধুমাত্র তার জন্য নিবেদন করার নাম হচ্ছে তাওহীদ। অতএব এই সংজ্ঞার আলোকে তিনটি প্রকার তাওহীদ এসে গেছে। সকল সৃষ্টির সৃষ্টিকর্তা ও লালন পালনকারী হিসাবে এককভাবে মানতে হবে কাকে? রব। তিনি হচ্ছেন রব। রব মানে আসলে মালিক, রব মানে খালেক, রব মানে রাজ্জাক, যিনি রুজি দেন সৃষ্টি করেন তাকে বলা হয় রব। প্রকৃত রব হতে হলে তার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার, আল্লাহ ছাড়া
পৃথিবীর কোন সৃষ্টির মধ্যে ওই সমস্ত বৈশিষ্ট্য আসা কখনোই সম্ভব নয়। তিনি যিনি অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে নিয়ে আসেন সৃষ্টিকে, যেই সত্তা সেই সত্তার নাম হচ্ছে রব। অস্তিত্বহীন অবস্থা থেকে যিনি অস্তিত্বে নিয়ে আসতে সক্ষম তার নাম হচ্ছে রব। সুতরাং আজকে রব হিসাবে যদি আমরা খেয়াল করে দেখি, আল্লাহ ছাড়া আর কারোই রব হওয়ার মতো অধিকার নাই, এইরকম গুণ আর কার মধ্যে নাই। রব মানে সমগ্র বিশ্ব জগতে যত কিছু সৃষ্টি আছে সকল সৃষ্টির একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ, পরিচালক হচ্ছেন আল্লাহ। অতএব আজকে বর্তমান বিজ্ঞানের উন্নতির ফলে বহু সৃষ্টির কথা আমরা আগে জানতাম না, এখন জানতে পেরেছি। আজকে নাসার হাবল টেলিস্কোপ যে ক্যামেরা ঊর্ধ্ব জগতে ছেড়ে দিয়েছে, ঘরে বসে বসে নিয়ন্ত্রণ করছে আসমানে কি কি ঘূর্ণায়মান রয়েছে, যত সৃষ্টি সব সৃষ্টির ছবি নিয়ে দুনিয়াতে পাঠাচ্ছে, এখানে বসে বসে এক এক সৃষ্টির এক এক নাম দেওয়া হচ্ছে, তাতে আজকে মহাশূন্যে যে সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহ রয়েছে সমস্ত সৃষ্টির তথ্য আজকে আমরা জানতে পারছি। আকাশের নিচে, জমিনের নিচে, পানির মধ্যে, সাগরের অতল তলে যত প্রাণী রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টিকে যিনি খাদ্যের ব্যবস্থা করেন, যিনি অক্সিজেনের ব্যবস্থা করেন, যিনি পানাহারের ব্যবস্থা করেন, যিনি তাকে পরিমিতভাবে সকল কিছু দিয়ে থাকেন, সেই সত্তার নাম হচ্ছে রব। সেই সত্তার নাম হচ্ছে রব। অতএব রব হিসাবে শুধুমাত্র আল্লাহকেই মানতে হবে। তৎকালীন কাফের বেদিন মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনেছিল, এই কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে, তারা এক বাক্যে বলে আল্লাহ। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহকে রব হিসেবে মেনেছিলেন, তারাও রব হিসেবে আল্লাহকে মেনেছেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের দ্বন্দ্ব হলো কেন? তখন তারা বলেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর বাণী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাওহীদের যে মূল মন্ত্র, একক মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেওয়া, ইবাদত করার যোগ্য হিসাবে আল্লাহকে মেনে নেওয়া, এই কথা বলো তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। তখন তারা বলেছিলেন, সিফলানা রব্বাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার রব আবার কেমন, তোমার রবের পরিচয় আমাদের কাছে একটু তুলে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ছোট্ট একটি সুরার মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরলেন, বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুঃখের বিষয় হলো সত্য, তৎকালীন কাফের বেদিন মুশরিকরা রব্বুল আলামিনকে, আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মেনেছিল, কিন্তু আজকের মুসলিমগণ অনেকেই আল্লাহকে একক রব হিসেবে মানতে রাজি নয়। মুখে কেউ বলে না যে আমাদের রব আল্লাহ ছাড়া আর কেউ আছেন, কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে যে আল্লাহ ছাড়া আর কাউকে রব মেনে নিয়েছেন, এবং এটির কারণ হচ্ছে আল গুলু ফিস সালিহিন, নেককার ভালো বান্দাদের প্রতি ভালোবাসার সীমা লঙ্ঘন করতে গিয়ে তাদেরকে মানবীয় স্তর পার করে রবের স্তরে নিয়ে চলে গেছেন, মানুষকে এতই ভালোবাসা দেখাতে গিয়েছেন যার ফলে মানুষকে মানুষের স্তর ডিঙ্গিয়ে রবের যে সমস্ত ক্ষমতা, রবের যে সমস্ত কর্তৃত্ব, রবের যে সমস্ত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে বলে বিশ্বাস করছে। আপনারা হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন, আমি দু একটা ঘটনা বলি তাহলে হয়তো আশা করি বুঝতে পারবেন। আজকে সন্তান দেওয়ার মালিক কে, কথা বলুন, সন্তান দেওয়ার মালিক কে, কন্যা সন্তান দেওয়ার মালিক কে,
পুত্র সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে। শিওর আকিদ, অবশ্যই আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারেন, কেউ নারী সন্তানকে পুরুষ সন্তান করতে পারেন, কিন্তু আজকের মুসলিম নামক মুশরিকরা বলছেন আমার গোস, আমার পীর, আমার অলির মধ্যে এতই ক্ষমতা আছে যে কোনো মহিলা গর্ভস্থ সন্তান, কন্যা সন্তান আছে জানতে পেরেছেন, স্বামী এখন উত্তেজিত হয়েছেন, এবারও যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে তুমি আমার সাথে আর সংসার করার মতো অধিকার রাখবে না, তোমাকে তালাক দিয়ে দেব। এই কথা শুনে তিনি গেলেন গাওসের কাছে। গাওস কি করলেন? ধমক দিলেন, পেটে কন্যা সন্তান পুত্র সন্তানে রূপান্তরিত হলো, বাড়িতে আরো পাঁচটি কন্যা সন্তান ছিল, আরেক ধমকে পাঁচ কন্যা সন্তান একসাথে পুত্র সন্তানে রূপান্তরিত হলো, এবং আরেকবার ধমক দিলে সারা পৃথিবীর কন্যা সন্তানরা পুত্র সন্তানে রূপান্তরিত হতো। এই কথা শোনেন না আপনারা? নাউজু বিল্লাহ, এরাই হচ্ছে মুশরিক, এরাই হচ্ছে রবকে রব হিসেবে মানে নাই, বরং মানুষকে রব হিসেবে মেনেছে। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইয়াজউজুহুম যুকরান আও ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীবা। আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন, আল্লাহ যাকে চান পুত্র সন্তান দেন, আল্লাহ যাকে চান পুত্র এবং কন্যা উভয় সন্তান দান করেন, আল্লাহ যাকে চান কোন সন্তানই দান করেন না। কার ক্ষমতা এটা, কার ইচ্ছা? আর আপনারা দেখছেন আজকে বাস্তবে যে এই ইচ্ছা এই ক্ষমতার অধিকারী হয়েছে তথা কথিত গাওস। গাওস মানে মহান ফরিয়াদ শ্রবণকারী। সুতরাং আল্লাহকে যদি আমরা সত্যিকার অর্থে রব হিসেবে মানতে চাই, বিশ্বাস করতে চাই, তাহলে অন্য কোনো সত্তার মধ্যে, সে যতই বড় সত্তা হোক, যতই বড় অলি হোক, যতই বড় পীর হোক, দরবেশ হোক, নবী হোক, রাসূল হোক, ফেরেশতা হোক, যেই হোক না কেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোনো ক্ষমতা দেন নাই। সুতরাং রব হিসাবে যদি মানতে হয় তাহলে রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকেই মানতে হবে। সন্তান দেওয়ার মালিকও তিনি, না দেওয়ার মালিকও তিনি, পুত্র সন্তান দেওয়ার মালিকও তিনি, কন্যা সন্তান দেওয়ার মালিকও তিনি, একচ্ছত্র মালিকানা হচ্ছে তার। সুতরাং যদি রব হিসাবে এইরকম কোন ব্যক্তিত্বকে মানা হয় তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিকাংশই মানুষ মুসলিম হওয়ার পরেও মুশরিক, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশই মানুষ আল্লাহর প্রতি মানার পরেও মুশরিক। সুতরাং এ ধরনের বিশ্বাস যদি কেউ পোষণ করেন তাহলে রব হিসাবে আল্লাহকে তিনি কখনোই মানতে পারেন না। জিন্দা করার মালিক কে? কি কথা বলেন, জিন্দা করার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে দেননি এই ক্ষমতা? ঈসা আলাইহিস সালাম জিন্দা করতেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। গাউস কুতুবের ক্ষমতা আল্লাহর হুকুম লাগে না, আল্লাহর হুকুম লাগে না, তাদের নিজস্ব হুকুমেই মরা মানুষকে জিন্দা করতে পারে। যদি কেউ এই বিশ্বাস করেন তাহলে তিনি রব হিসাবে আল্লাহকে কোনোভাবেই মানতে পারেন না। শুনেছেন আপনারা ঘটনা, ইহুদ নাসারা আর মুসলিমদের মধ্যে গণ্ডগোল লেগেছে যে কার নবী উত্তম, তোমাদের নবী উত্তম না আমাদের নবী উত্তম? বলেন না আমার নবী উত্তম, উনি বলেন না আমার নবী উত্তম। কেমনে? তো ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জিন্দা করতে পারতেন, অতএব তিনি উত্তম তোমাদের নবীর চাইতে, মোহাম্মদের চাইতে তিনি উত্তম। এই কথা শুনে গাউস অনেক দূর থেকে বুঝতে পারলেন যে আমার ভাই তো হেরে যাচ্ছে, সুতরাং দৌড় দিয়ে সেখানে গেলেন, গিয়ে বললেন কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার নবী উত্তম নাকি তার নবী উত্তম, এই নিয়ে তো আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। বলে ভাই তার নবী উত্তম,
আর আমার নবী উত্তম কিনা এটা যাচাই করার জন্য আমার নবীর কাছে যাওয়া লাগে না, আমার গাওসি যথেষ্ট। কি বললেন? আমার নবী, তোমার নবী তো মরা মানুষকে জিন্দা করতেন, আমার, আমি গাওস হিসাবে মরা মানুষকে জিন্দা করতে পারি, তোমার নবী মরা মানুষকে জিন্দা করতেন। এ বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, ঈসা আলাইহিস সালাম বলতেন। আর আমার গাওস বলবে কুম বিইজনি, নাউযু বিল্লাহি মিন যালিক, আমার হুকুমে জেগে উঠো, আমার হুকুমে জেগে উঠো। এই কথা যদি কোনো ব্যক্তিত্ব বিশ্বাস করেন যে আল্লাহর কসম তিনি রব হিসাবে আল্লাহকে মানেন না, তিনি রব হিসাবে আল্লাহকে মানেন না, বলে গাউসের এতই ক্ষমতা যে কচ্ছপ ডিম দিয়ে যায় কোথায়, কথা বলেন, কচ্ছপ ডিম দেয় কোথায়, বালুর চরে। বললেন যে কচ্ছপ ডিম দিয়ে তো চলে গেল পানিতে, কয়েক মাস পরে বৈশাখ মাসে বাচ্চা উঠে, বাচ্চা ফুটে পানির দিকে দৌড় দিল, পানিতে বসে থেকে যদি 3 মাইল দূরে বসে থেকে যদি সে ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাইতে পারে, তাহলে আমার গাউস, আমার অলি 3,500 মাইল দূর থেকে মরিদের উপকার করতে পারে না? শুনেন নাই আপনারা? এরা হচ্ছে দাজ্জাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ دَجَّالُونَ كَذَّبُونَ يَأْتُونَكُمْ مِنَ الْأَحَادِيثِ بِمَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ وَآبَاؤُكُمْ فَإِيَّاهُمْ وَإِيَّاكُمْ। শেষ জামানায় মৃত্যু মানবরূপী দাজ্জাল আসবে, তারা এমন এমন নতুন নতুন কথা বলবে যা তোমরা কখনোই শোনো নাই, তোমরাও শোনো নাই, তোমার বাপদাদারাও শোনে নাই। সুতরাং তোমরা এদের থেকে সাবধান থাকো। এরা হচ্ছে মৃত্যুক দাজ্জাল, যেটা আল্লাহ বলেন নাই, আল্লাহ ক্ষমতা দেন নাই, অথচ আমরা তার সাথে ক্ষমতা নিয়োগ করে দিচ্ছি যে একটা মানুষের মধ্যে এরকম ক্ষমতা দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছিল কারা? আল্লাহ দ্রোহীরা। রক্ষা করেছিলেন কে? কথা বলেন, রক্ষা করেছিলেন কে? আল্লাহ। নাকি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সসত্তায় আগুনকে নিয়ন্ত্রণ করেছিলেন, কোনটা ঠিক? আল্লাহ নিয়ন্ত্রণ করেছিলেন আগুনকে। আল্লাহ বলেন কুল না ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তি দাও, নিরাপদ ঠান্ডায় পরিণত হয়ে যাও। কিন্তু আজকের কথা কথিত মুসলিম নামক মুশরিকরা বলছে কি, খাজা হারুন উসমান হারুনি তার শিষ্য খাজা ময়রুদ্দিন চিশতিকে তালিম দিতে দিতে এমন পর্যায়ে পৌঁছে গেল যে ময়রুদ্দিন চিশতি এখন আগুনের মধ্যে ঢুকতে পারে, এই ক্ষমতা তার লাভ হয়ে গেল। বললেন কি, কিভাবে প্রমাণ করছেন? অগ্নি পূজক যারা আগুনের পূজা করছে তাদের কাছে গিয়ে বললেন খাজা মরুদ্দিন চিশতি যে তোমরা কি এই আগুনের পূজা করো? তাহলে হ্যাঁ। তাহলে এই আগুন কি তোমাদেরকে রক্ষা করতে পারে? তাহলে না। আগুন কি তোমাদেরকে পোড়ায় না? তাহলে হ্যাঁ পোড়ায়। তাহলে তোমরা কেমন মাবুদের ইবাদত করো যেই মাবুদ তোমাদেরকে পুড়িয়ে মারে? দেখো আমি বাস্তবে তোমাদেরকে দেখাই, আমি এই আগুনের পূজা করি না, কিন্তু এই আগুন আমাকে পুড়াইতে পারবে না। তাই বলে একটা হিন্দু সন্তানকে কোলে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিল। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আগুনের মধ্যে বিচরণ করছিলেন, এই খাজা মঈনুদ্দিন চিশতিও তিনি এইভাবে বিচরণ করতে লাগলেন। আর বললেন তার উস্তাদ উসমান হারুনি বললেন দেখো আমার শিষ্য এ নিজের ক্ষমতাতেই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে আগুন নিয়ন্ত্রণ করিয়েছিলেন, কিন্তু আমার শিষ্য খাজা মঈনুদ্দিনকে আল্লাহর হুকুম লাগে না, আল্লাহ তার বৈশিষ্ট্যের কারণেই আগুন এমনি এমনি নিভে যায়, আগুন জ্বালাইতে পারে না, নাউযু বিল্লাহ মিন যালিক। এই কথা যদি কোনো মুসলিম বিশ্বাস করেন তাহলে সে মুসলিম থাকতে পারবে না। সুতরাং আমরা যদি ফিরে দেখি, তাহলে রব হিসেবে যদি আমরা খুঁজে দেখি, তাহলে রবের ক্ষমতা হচ্ছে একমাত্র, রব হওয়ার মতো ক্ষমতা হচ্ছে একমাত্র কার হাতে? আল্লাহ। কচ্ছপ যে ওইখানে ডিম দিল, তারপরে পানির দিকে গেল, এই শক্তি দিলেন কে?
কচ্ছপ বালুর চরের মধ্যে ডিম দিয়ে চলে গেছে, সে বসে বসে তা দেয় নাই। মুরগি ডিম দিলে ডিমের উপরে বসে তা দেয়, কিন্তু কচ্ছপ ডিমের উপরে বসে তা দেয় নাই। কোন শক্তি ওই ডিমের উপরে পরিমিত তাপ দিলেন? কোন সত্তা ওই ডিমের মধ্যে বাচ্চা সৃষ্টি করলেন এই মরুভূমির বালুর মধ্যে? উত্তপ্ত বালু, উপরের সূর্যের তাপ, এই তাপ, নিচের তাপ, উপরের তাপ মিলে এই ডিম থেকে যে বাচ্চা ফুটবে এই ক্ষমতা দিলেন কে? আল্লাহ। এবং পরিমিত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যেখানে যে শস্য রয়েছে, যে আবহাওয়া রয়েছে, সেখানে সেই রকম পরিমিত আবহাওয়ার ব্যবস্থা করেছেন। ঠিক ওই কচ্ছপের ডিমের মধ্যেও বাচ্চা ফুটানোর জন্য যেই সত্তা পরিমিত তাপের ব্যবস্থা করেছেন সেই সত্তার নাম হচ্ছে রব। আল্লাহ বলেন, আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, এই তিনি যেই সত্তা, যেই সত্তা সমস্ত সৃষ্টিকে যথাযথ অবয়ব দান করেছেন, অতঃপর পথ দেখিয়েছেন। এই কচ্ছপ বাচ্চা ফুটার পরেই সর্বপ্রথম কোন দিকে ধাপ দেয় জানি আমরা? বাচ্চা যখনই ডিম থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসেই পানির দিকে ধাবিত হয়, উল্টা দিকে যায় না কখনো। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন সুম্মা হাদা, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সত্তা দিয়ে দিয়েছেন, তার মধ্যে বৈশিষ্ট্য দিয়েছেন যে সে সত্যিকার অর্থে তার জীবন যাপনের যে জায়গা সেখানেই সে ধাবিত হবে। এই ক্ষমতা যিনি দিতে পারেন তার নাম হচ্ছে রব। গরুর বাচ্চা হয়, ছাগলের বাচ্চা হয়, নড়াচড়া করতে পারে না, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, উঠেই দাঁড়িয়েই সর্বপ্রথম কোথায় মুক্তি নিয়ে যায়? মায়ের দুধের কাছে। কোন সত্তা তাকে শিখাইল যে এখানে মায়ের দুধের ব্যবস্থা আছে, এখানে আমার খাদ্যের ব্যবস্থা আছে? যে সত্তা এই অনুভূতি তার মধ্যে দিয়েছেন সেই সত্তার নাম হচ্ছে রব। বুঝা গেছে? সুতরাং রব হিসাবে যদি আমরা একমাত্র আল্লাহকেই এককভাবে মানতে চাই, তাহলে তথা কথিত কোনো মানুষের মধ্যে এরকম বৈশিষ্ট্য আছে বলে বিশ্বাস করা যাবে না। এটা ছিল তাওহীদের প্রথম প্রকার, রব হিসাবে আল্লাহকে এককভাবে মানা। দ্বিতীয় প্রকার হচ্ছে আসমাউস সিফাত। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আল্লাহর নাম ও বিবরণ যেভাবে বর্ণিত হয়েছে তাতে শব্দের এবং অর্থের মধ্যে কোনো পরিবর্তন না ঘটিয়ে, কোনো দৃষ্টান্ত স্থাপন না করে, কোনো উপমা সাব্যস্ত না করে, কোনোটির অবস্থাও জানতে না চেয়ে, কোনোটিকে অস্বীকারও না করে হুবহু বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদে আসমা ও সিফাত। এই সংজ্ঞা থেকে আল্লাহর সিফাত দুই ধরনের, একটা হচ্ছে সিফাত জাতিয়া, আর একটা হচ্ছে সিফাত ফেলিয়া, সত্তাগত বিবরণ আর কর্মগত বিবরণ। সত্তাগত বিবরণ এবং কর্মগত বিবরণের ক্ষেত্রে আমরা দেখছি যে বর্তমান মুসলিম সমাজে তৎকালীন কাফের মুশরিকদের চাইতে অগ্রগামী হয়ে আছে। তৎকালীন কাফের মুশরিকরা যেভাবে আল্লাহকে মানত, আজকে মুসলিমরা তাদের চাইতে নিকৃষ্ট হয়ে মানছে। কিভাবে? আল্লাহর সত্তাগত বৈশিষ্ট্য, যেটাকে আমরা তাওহীদে আসমা ও সিফাত বলছি, সত্তাগত বৈশিষ্ট্য এটা যদি জানতে চাই, তাহলে আপনাদের কাছে আমি কয়েকটা সওয়ালের মাধ্যমে বলতে চাই। কি একমত আছেন? কি শুনবেন? প্রথমত একটা সওয়াল করি, সেই সওয়ালের জবাব আল্লাহ দিবেন। জবাব কোত্থেকে নিব? কার কাছ থেকে নিব? আল্লাহর কাছ থেকে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, আকার না বলি, বলে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, এই সওয়াল যদি করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কি নিরাকার, তাহলে জবাবটা এইভাবে বলবো, আল্লাহর জন্য উপযুক্ত শব্দ হবে আল্লাহ নিরাকার নন। আল্লাহ নিরাকার নন, আল্লাহ নিরাকার নন, এই কথাটি সঠিক
এর পক্ষে কোরআন এবং সুন্নার অসংখ্য দলিল রয়েছে। অথচ আজকে আমরা আল্লাহ নিরাকার এই মর্মে সকল শ্রেণী এবং পেশার মানুষগণ বিশ্বাস করছি। আল্লাহ নিরাকার, আসলে নিরাকারের সংজ্ঞা কি? নিরাকারের সংজ্ঞা হচ্ছে যার কোনো অভাব অস্তিত্ব ভিত্তি নাই, সেটাই হচ্ছে নিরাকার। যেটা একটা আমাদের সমাজে একটা কথা আছে নিরাকার জিনিস, সেটি হচ্ছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমের কোনো আকার আকৃতি আছে নাকি? আসলে বাস্তবেই নাই। সুতরাং সে আকার আর নিরাকারের কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার নন, বরং তার নিজস্ব একটি সত্তা রয়েছে। তবে মনে রাখতে হবে আল্লাহর এই সত্তা কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য নয়, কোনো সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। যেই সত্তার হাত আছে সেটি নিরাকার, কথা বলেন, যেই সত্তার হাত আছে সেটি নিরাকার, নিরাকার নন। যেই সত্তার হাত আছে সেই সত্তা নিরাকার নয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে। ইহুদরা বলতো অকালাতিল ইহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লু'নু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান। ইহুদরা বলতো যে আল্লাহর দুই হাত হচ্ছে সংকুচিত। এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করলেন, অভিসম্পাত করলেন আর বললেন বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুই হাত হচ্ছে প্রশস্ত। আল্লাহর দুই হাত প্রশস্ত, এই কথাটা আল্লাহর নাকি অন্য কারো? আল্লাহর। তাহলে আল্লাহর পরিচয় আল্লাহর কাছ থেকে জানলে বেশি ভালো হয় না? অবশ্যই। সুতরাং সূরা আল মায়েদার 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বরং আল্লাহর দুই হাত হচ্ছে প্রশস্ত। অনুরূপভাবে সূরা সোয়াদের 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদ লিমা খালাক্তু বিয়াদাইয়া, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সিজদা করতে নির্দেশ দিলেন, সকলেই সিজদা করলো, কিন্তু সিজদা করলো না কে? অতি যুক্তিবাদী, অতি জ্ঞানের অধিকারী ইবলিস শয়তান সিজদা করলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদ লিমা খালাক্তু বিয়াদাইয়া, আমি যাকে নিজের দুই হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করা থেকে তোমাকে কিসে বাধা দিল? তাহলে কার কথা এটা? দুই হাতে সৃষ্টি করেছে সে নিজে বলছেন যে আমি দুই হাতে সৃষ্টি করেছি। সুতরাং যার দুই হাত আছে সে নিরাকার, যার দুই হাত আছে সে নিরাকার, নিরাকার নন। হাতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত সম্প্রসারিত করেন রাতের বেলায় যেন যারা দিনে অন্যায় করেছেন রাতে এসে তওবা করে, আবার দিনের বেলায় হাত সম্প্রসারিত করেন এই জন্য যারা রাতে অন্যায় করেছে দিনে এসে তওবা করে। কার কথা এটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর হাত রয়েছে, অতএব যার হাত রয়েছে সেটি নিরাকার হতে পারে না। শুধু হাত নয়, হাতের আঙ্গুলও রয়েছে। সহি মুসলিম সহি বুখারী সহ একাধিক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতেও এসেছে একই রকমের শব্দ প্রায়, ইন্নাল্লাহ ইউমসিকু সামাওয়াতি বি আলা উসবুইন ওয়াল আরাদিন আলা উসবুইন ওয়াল জিবালা ওয়াশ শাজারা আলা উসবুইন ওয়াল মাআ ওয়াস সারা আলা উসবুইন ওয়া সাইরাল খালকি আলা উসবুইন সুম্মা ইয়াকুলু আনাল মালিকু আনাল মালিকু আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন নিজের এক আঙ্গুলে সমস্ত আসমান সমূহ ধারণ করবেন, আর এক আঙ্গুলে সমস্ত পৃথিবী ধারণ করবেন, আর এক আঙ্গুলে পাহাড় এবং বৃক্ষরাজি ধারণ করবেন, আর এক আঙ্গুলে পানি এবং নিম্নভূমি ধারণ করবেন,
আর এক আঙ্গুলে সমস্ত সৃষ্টিকে ধারণ করবেন আর বলবেন আনাল মালিকু আনাল মালিকু, আমি হচ্ছি মালিক, আমি হচ্ছি ক্ষমতাধর। অন্য হাদিসে এসেছে আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই প্রতাপশালীরা, কোথায় সেই অহংকারীরা যারা দুনিয়াতে অহংকার করতে, প্রতাপ বিস্তার করতে, দেখো আমি আল্লাহর কত শক্তি, মাত্র আঙ্গুলে করে নিয়ে এই বিশাল সৃষ্টি জগৎকে আঙ্গুলের মধ্যে নিয়ে নাচাবেন আর বলবেন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। এই কথার সত্যায়িত প্রমাণ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমারের একটি আয়াত পড়লেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবযাতুহু বিয়ামিনিহি, আল্লাহর যথাযথ মর্যাদা তারা দেয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমান এবং জমিনকে কি করবেন, ডান হাতে ধারণ করবেন। অন্য হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমান সমূহকে ডান হাতে ধারণ করবেন আর জমিন সমূহকে বাম হাতে ধারণ করবেন। সুতরাং আল্লাহর হাত তো আছেই, ডান এবং বাম হাত আছে, হাতের আঙ্গুলও আছে। এবং এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে হাতের আঙ্গুল হচ্ছে কয়টি, পাঁচটি। কিন্তু সাবধান, হাতের আল্লাহর হাতের আঙ্গুল মনে হয় বাঘের আঙ্গুলের মতো, মানুষের আঙ্গুলের মতো কখনোই নয়। আল্লাহর আঙ্গুল কার মতো, আল্লাহর জন্য যেরকম হওয়া দরকার সেরকম, আল্লাহর হাত আল্লাহর জন্য যেরকম হওয়া দরকার সেই রকম, কোন সৃষ্টির সাথে তার হাতের কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহর অনুরূপ কিছু নাই, তিনি শোনেন এবং দেখেন, আল্লাহ আল্লাহর মতোই। আমরা মস্তিষ্ক বিগড়ে গেল যে কিভাবে হতে পারে আল্লাহর হাত আছে, এই কথা যদি মেনে নেই তাহলে আমাদেরও তো হাত আছে, আমরাও তো হাতের অধিকারী, সুতরাং আল্লাহর হাতের সাথে আমার হাত মিলে যায়। অতএব এখানে একটা কৌশল করা হোক, কি বললাম যে আল্লাহর হাত মানে আসলে আল্লাহর কুদরত, আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত। যদি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলে থাকেন আমার ইয়াদ মানে হাত, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলে থাকেন আমার ইয়াদ মানে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত, তাহলে আমাদের বিশ্বাস করতে কোনো আপত্তি নাই। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুশীলন করে দেখা যাবে যে কোথাও হাত মানে কুদরত এই শব্দটি আল্লাহ বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এতই যদি আপনার চিন্তা হয় তাহলে আপনি কেন আপনার হাতকে আল্লাহর হাতকে কুদরতে রূপান্তরিত করলেন? যদি এতই সন্দেহ হয় যে আল্লাহর হাতের সাথে মানুষের হাত মিলে যাবে, তাহলে এই কথাটি বললেই তো বেশি ভালো হতো যে আজ থেকে আমরা কেউ ইয়াদ মানে হাত বলবো না, আমরা সবাই আমাদের হাতকে কুদরত বলবো। তাহলে একটা যুক্তিসঙ্গত কারণ থাকতো যে আল্লাহর উপরে হস্তক্ষেপ করি নাই, বরং নিজেদের উপরে হস্তক্ষেপ করেছি। সুতরাং আল্লাহর উপরে হস্তক্ষেপ করার অধিকার কারো কোনো বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এই চিন্তা কেন করছো, তোমরা আল্লাহর কিরকম হাত কিরকম আঙ্গুল এ নিয়ে চিন্তা করো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসালা, তোমরা আল্লাহর জন্য কোনো দৃষ্টান্ত স্থাপন করো না, কোনো নমুনা সাব্যস্ত করো না, কোনো উদাহরণ স্থির করো না। সুতরাং তোমরা এটা জেনে রাখো যে তোমাদের হাতের সাথে আল্লাহর হাতের কোনো মিল নেই। আল্লাহর জন্য তার শান এবং মর্যাদার ক্ষেত্রে যেরকম হাত হওয়া দরকার, যেরকম আঙ্গুল হওয়া দরকার সেরকমই রয়েছে, আল্লাহ নিরাকার নন। এটা গেল আঙ্গুলের কথা। আমরা জানি যে যা হাত থাকতে পারে আঙ্গুল থাকতে পারে সে নিরাকার হতে পারে না, কি কথা বলেন ভাই, ঘুম আসছে নাকি? সব হাঁটুর নিচে থেকে গোড়ালির উপর পর্যন্ত গোছা, এটাকে আরবিতে বলা হয় সাক। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারিমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তার এই অংশটুকুও রয়েছে। আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইয়াস্তাতিউন, সেই দিন কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পায়ের গোছাকে উন্মুক্ত করে দিবেন আর বলবেন আসো সিজদা করো,
যারা পৃথিবীতে সিজদা করত তারা সিজদা করতে পারবে, আর যারা সিজদা করে নাই পৃথিবীতে সিজদা করার চেষ্টা করবে কিন্তু সেই সিজদা করতে পারবে না। তাহলে যার পায়ের গোছা আছে সে নিরাকার, নিরাকার নয়। শুধু পায়ের গোছাই নয়, পায়ের কদম, কদম হচ্ছে যেখানে আমরা জুতা পরি, যে পা দিয়ে হাঁটি সেটাকে বলা হয় কদম। সেই কদম আল্লাহ রাব্বুল আলামিন কদমের অধিকারী, সে কথাও একাধিক সেই হাদিস এবং কোরআনের একটি আয়াতের তাফসিরে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ, সূরা কাফ। সকল সৃষ্টির ফয়সালা হয়ে গেছে, জান্নাতি অথবা জাহান্নামী, আর বাইরে কেউ নেই। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সামনে গিয়ে বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাত, হে জাহান্নাম তোমার পেট কি ভরেছে? জাহান্নাম খুব কৌশলে উত্তর দিবে, হাল মিন মাজিদ, আল্লাহ আর বেশি কিছু আছে নাকি? এই আয়াতের তাফসিরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন ইয়াদাউ কাদামাহুল ইসরা ফায়াকু ফাতাকুলু কাত কাত ইয়া রব। ওই সময় জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাম কদম চাপিয়ে দিবেন, জাহান্নাম বলবেন কাত কাত বি রাব্বিকা কাত কাত বি ইজ্জাতিকা ওয়া কারামিকা, হে আল্লাহ আপনার সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে এটুকুই আমার যথেষ্ট, আর দরকার নাই, আর দরকার নাই। তাহলে প্রমাণিত হয় যে তার পাও আছে, যার হাত আছে, আঙ্গুল আছে, পা আছে, গোছা আছে, সে নিরাকার, নিরাকার নন। খুব শব্দটি খুব সুন্দর করে বলবো, আল্লাহ নিরাকার নন। সুতরাং যদি আমরা তাওহীদে আসমা ও সিফাতে বিশ্বাসী হতে চাই তাহলে আল্লাহকে সেভাবেই বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহর নিজস্ব সত্তার বিবরণ দিয়েছেন, সেইভাবেই বিশ্বাস করতে হবে, এর বাইরে কোথাও কোনো বিশ্বাস করা যাবে না। আরেকটি সওয়াল, আল্লাহ কোথায়? আল্লাহ সকল মুমিনের অন্তরে, আল্লাহ সকল বস্তুর মধ্যে, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহু মাওজুদুন ফি কুল্লি মাকানিন, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই কথাও যদি বিশ্বাস করা হয়, আল্লাহ সসত্তায় সর্বত্র বিরাজমান নন, আল্লাহ সসত্তায় সব বস্তুর মধ্যে বিদ্যমান নন, আল্লাহ সসত্তায় সকল মুমিনের অন্তরও নয়। যদি সকল মুমিনের অন্তরেই আল্লাহ হন তাহলে পৃথিবীতে যত মুমিন আছে সকল মুমিনই একজন আল্লাহর অধিকারী, নাউজুবিল্লাহ। বস্তুর মধ্যে যদি আল্লাহ থাকেন তাহলে যত বস্তু আছে সব বস্তুই হবে মাবুদ, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ যেভাবে নিজের বিবরণ দিয়েছেন সেভাবে বিবরণটা মেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সসত্তায় আরশে আজিমের উপরে আছেন, এই মর্মে কোরআনে করিমের সাতটি আয়াত স্পষ্ট ভাষায় বলছেন যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, সূরা তাহার 5 নম্বর আয়াত, সূরা সাজদার 4 নম্বর আয়াত, সূরা আরাফ 54 নম্বর আয়াত, সূরা হাদিদ 4 নম্বর আয়াত, সূরা জুমার, এইভাবে সাতটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সসত্তায় রয়েছেন কোথায়? আরশে আজিমের উপরে। অতএব আসুন আমরা এখন এই তিন প্রকার, দুই প্রকার তাওহীদ শুনলাম, রব হিসাবে এবং আসমা ও সিফাত হিসাবে। এখন কাজ কি, যেটি আমি সংজ্ঞায় বলে এসেছি, সকল শেষ দাবি হচ্ছে সকল প্রকার এবাদত তাকেই দিতে হবে, তাহলে হবে তাওহীদ যথাযথ। এবাদত যদি তাকে দিতে হয় তাহলে আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সমস্ত জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে তারই এবাদতের জন্য। অতএব এবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মসজিদে গিয়ে প্রতিওক্ত সালাতে অন্ততপক্ষে প্রতিদিন 17 বার বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু এতই গাদ্দার, মুনাফিক, কপট
যে আমরা মসজিদে এই স্বীকারোক্তি দিয়ে এসেই বাইরে গিয়ে কবরের কাছে গিয়ে বলি ও খাজা তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, নাউজুবিল্লাহ। সুতরাং ইবাদত করতে হবে শুধুমাত্র কার? আল্লাহর। এই তৌহিক মেনে যদি কেউ ইবাদত করেন তার লাভ কি? এইটুকু বলে আমি শেষ করতে চাই। লাভ হচ্ছে দুনিয়াতে কিছু লাভ, পরকালীন কিছু লাভ। দুনিয়াতে লাভ হচ্ছে শান্তি এবং নিরাপত্তা আসবে যদি কেউ তাওহীদ মেনে জীবনযাপন করেন। যদি কোনো জনগোষ্ঠী তাওহীদ মেনে জীবনযাপন করেন তাহলে সেই জীবনে শান্তি এবং নিরাপত্তা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনার পরেও ঈমান আনার পরে সেই ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায় না, তাদের জন্য রয়েছে সার্বিক শান্তি এবং নিরাপত্তা, এবং এরাই হবে সঠিক পথের অধিকারী। যদি তাওহীদ মেনে চলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমল কবুল করবেন। আল্লাহ বলেন ফামাই ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। অন্য আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাওহীদ যদি মেনে চলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা সমূহ উন্মুক্ত করে দিবেন। আল্লাহ বলেন বলো আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আবওয়াবা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো সম্প্রদায় ঈমান আনে, তাওহীদ মেনে চলে, তাকওয়া অবলম্বন করে তাহলে আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে সব কিছুই উন্মুক্ত করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। আর একটি সর্বশেষ বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে শয়তান নামক একটা সত্তা আছে। জানি শয়তান হচ্ছে ইনসানের জন্য স্পষ্ট দুশ্মন। এই দুশ্মন তাওহীদ যদি মানা হয় তাহলে এই দুশ্মন পালাইতে থাকে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা নুদিয়া লিস-সালাত আদবারা শয়তান ওয়া লাহু দুরাতুন। যখন আল্লাহু আকবার বলা হয়, তৌহিদের বাণী উচ্চারণ করা হয়, শয়তান অতি দ্রুত ছুটতে থাকে, এমনকি তার বায়ু নিঃসরণ হতে থাকে। সুতরাং তৌহিদ যদি মানি তাহলে শয়তান আপনার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে পরকালীন ফায়দাটার কথা বলেছেন সেটি বলে আমি শেষ করতে চাই। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে তাওহীদের বিপরীত যিনি শিরক অবলম্বন করবে, তাওহীদ অবলম্বন করবে না, তার জন্য জান্নাত চিরতরে হারাম, জাহান্নাম চিরস্থায়ী বাসস্থান, এবং এর জন্য পরকালীন জীবনে কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহিভাবে বিশুদ্ধভাবে কোরআন ও সুন্নাহর আলোকে তাওহীদ অবলম্বন করার তৌফিক এনায়েত করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।